অল জব ডিসিশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ বিখ্যাত লেখক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন। এই অল্প কয়েকটি এমসিকিউ প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তা আশা করছি এই কয়েকটি প্রশ্ন পড়ে ফেলে সৈয়দ শামসুল হক থেকে যে ধরনের প্রশ্ন আসে আপনারা কমন পাবেন। প্রথম প্রশ্ন, পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের মূল উপজীব্য বিষয় হল মুক্তিযুদ্ধ। নিষিদ্ধ লোবান গ্রন্থের লেখক সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধ অবলম্বনে সবচেয়ে সার্থক ও মঞ্চ সফল নাটকের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের প্রস্তুতি। বাংলাদেশের বর্তমানের সাহিত্যাঙ্গনের সব্যসাচী লেখক কাকে বলা হয়? সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় কোনটি সৈয়দ শামসুল হকের রচনা নয়? নামনা জানা ভোর, আরাম খেলে যা, দেয়ালের দেশ, সীমানা ছাড়িয়ে সৈয়দ শামসুল হকের রচনা। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম কি? আরেক ফাল্গুন। রক্তগোলাপ গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থে মুক্তিযুদ্ধের বিষয়টি ফুটে উঠেছে? নীল দংশন। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। নুরুলদিনের সারা জীবন নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। পুরাণের গহীন বিতর কাব্যগ্রন্থের প্রণেতা কে? সৈয়দ শামসুল হক। এর সাথে শেষ হয়ে গেল সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। আশা করছি এই কয়েকটি প্রশ্ন ফলো করলে সৈয়দ শামসুল হক থেকে যে ধরনের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে কমপক্ষে হলেও একটি প্রশ্ন কমন থাকবে। অল জব ডিসিশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলেই আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।